আজকে দিতেছেন কালকে দিতেছেন, বাজারই হয়ে যাবে ভাই আপনার বাইক। অ্যান্ড বাজারই হইতে হইতে একদিন দেখবেন যে চুরিও হয়ে যেতে পারে। এই জন্য বাইক শেয়ার না করাটাই আমি বলবো উত্তম। আকাশে মোটামুটি ভালোই মেঘ, ঘুম ঘুম আওয়াজ তো এখনো পর্যন্ত আছে। অনেকক্ষণ ওয়েট করলাম, 6টার বেশি মনে হয় বেজে গেছে অলরেডি। আশপাশের বাড়ি ঘরের ছাদে যে গাছপালা আছে ওগুলোও বেশ নড়াচড়া করতেছে বাতাসে। তবে ওয়েদারটা জোশ, মানে যদি বের না হইতে হইতো এই ওয়েদারটা ফিল নেওয়ার জন্য জোশ, ঘরে থাকার জন্য বা খিচুড়ি রান্না করে খেয়ে দে ঘুমানোর জন্য জোশ। ইলিশ মাছ হলে তো আরও মন্দ হয় না, ইলিশ মাছের সাথে ওয়েদারটা যায়। বাট আমার তো বের হইতে হবে, আমার টুকটাক কিছু কাজ আছে। অ্যান্ড টুকটাক আমার একটু প্রত্যেক দিন বাইক রাইড না করলে নিজের তো ভালো লাগেই না, অ্যান্ড আপনাদের সাথে কথাও বলা হয় না, ওই ব্যাপারটাও আমার বেশি একটা সুবিধা লাগে না। ভাল লাগতেছে আকাশে বক টক দেখা যাইতেছে, ক্যামেরায় দেখাইতে পারবো না এত দূরের জিনিসপত্র। তারপরে ট্রাই করবো যদি আরেকবার দেখা যায়। অন্যদিকে চলে গেছে, তিন চারটা বক ঘোরাঘুরি করতেছে, মেঘলা আকাশে বক, এটা অনেক সুন্দর লাগে দেখতে। চলেন তাহলে আমরা বের হই, এদিক থেকে বের হয়ে বাইকটা রিসিভ করি। অ্যান্ড একটা সিবিআর, আজকে কী বাইক চালাবো যাই না, দেখি একটা সিবিআরও চালাইতে পারি। আজকে কী হবে আমি এখনও পর্যন্ত বুঝতেছি না, আসলে কতক্ষণ লাইট পাবো এটাও বুঝতেছি না, বৃষ্টিতে ভিজবো কি না এটাও বুঝতেছি না আর কি। চলেন বের হয়ে যাই, তারপর একটা পরে দেখা যাবে। আজকে হচ্ছে ওয়েদারের অবস্থাটা এমন বেশি বাজে লাগতেছিল, এই কারণে বের হইতে একটু লেট করে ফেলছি। অ্যান্ড যখন বের হয়েছি এখন রাতে যে পরিমাণ আলো লাগতেছে, এর চেয়ে আমার কাছে সন্ধ্যার আগের যে মুহূর্তটা বিকেলের আলো কম লাগতেছিল, মানে বিকেলবেলাই মনে হইতেছিল রাত হয়ে গেছে এরকম। অ্যান্ড কেউ লাইট টাইটও জ্বালায় নাই, পুরো অন্ধকার একটা ব্যাপার স্যাপার লাগতেছিল তখন। অ্যান্ড সিবিআর কি বলি, সিবিআর চালানোর ইচ্ছা হইতেছে, সিবিআর নিয়ে বের হইতেছি, এটা মানে বের হয়েছি এটা বলতে চাইতেছিলাম। মূলত সিবিআর চালাবো আজকে, সিবিআর চালাই আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর এই জিক্সারটাকে রেখে সিবিআরটাকে একটু পরে নিব হচ্ছে। এর মধ্যে আমার ওই যে অশ্রু ভাইয়ের এখানে সিবিআরটা আছে, আমি যে সিবিআরটা আজকে চালাইতে চাইতেছিলাম ওইটা মূলত অশ্রু ভাইয়ের শপের সিবিআর না, আসলে অন্য একজনের সিবিআর, বাট চালাবো বলে আমি বলে রাখছিলাম। অ্যান্ড চাবিটাও এখানে রেখে গেছে, জাস্ট এই বাইকটা রাখবো অ্যান্ড সিবিআরের চাবিটা নিব। অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড কি এক্সপিরিয়েন্স শেয়ার করব এইটা, দাঁড়ান আগে চাবিটা নেই, চাবিটা নিয়ে তারপরে ডিটেল বলি। অ্যান্ড আজকে বৃষ্টির পরে, মানে বৃষ্টি তো আজকে ওইভাবে হয় নাই আসলে, জাস্ট মেঘলা হয়েছিল। এই মেঘলার আবহাওয়ার পরে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ফিল পুরা ব্যাপারটা। গাড়া যাবো, হ্যাঁ গাড়তেছে তো এখানে রাখা যাবে না এখানে, হ্যাঁ এখানে ঠিক আছে। এই বৃষ্টির দিনে একটা খুব কমন প্রবলেম হচ্ছে বালুর মধ্যে এই সমস্ত এভাবে রাখবেন, অ্যান্ড ফুস করে ভিতরে ঢুকবে অ্যান্ড বাইক পড়া যাবে। এই কারণে যখন এই বৃষ্টির দিনে বাইক রাখবেন অবশ্যই চেষ্টা করবেন শক্ত কোথাও রাখার, আর যদি এরকম বালু বা কিছু থাকে ওখানে একটা কোনো কিছুর বোতল বা কাগজ বা শক্ত কিছু দিয়ে, তারপরে হ্যাঁ এই যে এরকম একটা কিছু দিয়ে রাখবেন। তাহলে না এখানে কাটবে না, এই জায়গা শক্ত, তাহলে আর বাইক আপনার পড়বে না। এরকম রেকর্ড অনেকই আছে যে বাইক রেখে গেছে, বৃষ্টি হয়েছে দেন উল্টায় পড়ে গেছে। ওকে আমরা চলে আসছি হচ্ছে সিবিআরে। অ্যান্ড এই সিবিআরটা রাইড করেই আজকের এই কথাগুলো বলবো, এর কারণ হচ্ছে এই সিবিআরটার মধ্যে এখানে দেখেন একটা ইন্ডিকেটর লাইট আছে, এই যে এখানে ইন্ডিকেটর লাইট অ্যান্ড এখানে ইন্ডিকেটর লাইট আছে। অ্যান্ড এই ট্রাই কালারের যে সিবিআরটা, এরকম কালারের যে সিবিআরগুলো এগুলোর মধ্যে এখানে যদি লাইট থাকে তাহলে আপনার বুঝতে হবে যে এগুলো হচ্ছে অফিসিয়াল বাইক। অ্যান্ড অফিসিয়াল বাইকের একটা স্পেশাল ভ্যালু আমাদের দেশে থাকে। যদিও হোন্ডার বাইক আপনি অফিসিয়াল চালান আর অফিসিয়াল ছাড়া চালান, যে কোনোটাই আপনি অফিসিয়ালি সার্ভিস নিতে পারবেন, কিন্তু ইয়ামাহাতে আবার এই ব্যাপারটা মনে হয় নাই। সুজুকিতে সম্ভবত সব বাইকই অফিসিয়াল সার্ভিস নেওয়া যায়, তবে অফিসিয়ালি যে চারটা সার্ভিস ফ্রি থাকে সেগুলো আপনি নিতে পারবেন না হোন্ডার, কারণ আপনি একটা আনঅফিসিয়াল বাইক কিনছেন। অ্যান্ড ওইটার মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আপনি অফিসিয়াল ফ্রি সার্ভিসগুলো নেবেন, সেখানে তো আপনার ওই অফিসিয়াল সার্ভিস বইটা থাকবে না যেটা থেকে আপনি ফ্রি সার্ভিসটা নেবেন। ওইটার জন্য আপনার অবশ্যই অফিসিয়াল বাইকই কিনতে হবে, যেটার মধ্যে বইয়ের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে চারটা বা যে কয়টা ফ্রি সার্ভিস থাকে ওই সার্ভিসগুলো এবং পরবর্তী সার্ভিসের পৃষ্ঠাগুলো থাকে, পেইড সার্ভিসের পৃষ্ঠাগুলোও থাকে ওইগুলা। অ্যান্ড অফিসিয়াল বাইকের সুবিধাটা কোন জায়গায়, আপনি যখন একটা নতুন বাইক কিনবেন যদি অফিসিয়ালি ওই বাইকটার মধ্যে ওইটার সার্ভিসগুলো নেন, তাহলে প্রত্যেকটা সার্ভিসে বাইকটা কত দিন চলা হয়েছে এবং কত কিলোমিটার চলছে এই জিনিসগুলা মেনশন করা থাকে। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড যখন আপনি ওই বাইকটা কিনতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে ওইটার মিটার কোনোভাবে কমানো হয়েছে কি না, এ একটা বিশাল সুবিধা। অ্যান্ড যদি অফিসিয়াল ছাড়া কোনো বাইক কিনেন তাহলে ওইটা সার্ভিসের কোনো আসলে প্রমাণ থাকবে না। অ্যান্ড ওইটা যদি 10,000-এর জায়গায় 5,000 কমানো থাকে তাহলে আপনি যদি অভিজ্ঞ হন ধরতে পারবেন, বাট কোনো ডকুমেন্ট থাকবে না ওইটার যে ওইটা কমানো হয়েছে, কিন্তু অফিসিয়াল এই ব্যাপারটা আছে। এছাড়াও অফিসিয়াল বাইকের আরও কিছু সুবিধা আছে, যেমন ইয়ামাহার যেগুলো অফিসিয়াল বাইক ওগুলো
ওগুলার দাম একটু বেশিতেই বিক্রি হয়, কারণ ওটার কিছু সুবিধাও আছে। ইয়ামাহা হচ্ছে শুধুমাত্র অফিসিয়াল বাইকের সার্ভিসই অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো থেকে নিতে পারবেন, বাইরের বাইক ওরা ধরবেই না, এই একটা ব্যাপার। এছাড়াও এখনকার ইয়ামাহার অফিসিয়াল বাইকগুলোর মধ্যে, বিশেষ করে MT-15 বা R-15 বা অন্যান্য বাইকগুলো আমি জানি না, এটার একটা ছোট্ট একটা পার্স থাকে যেটা ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়াই কানেক্ট যেটা বলে, ওয়াই কানেক্টের যে ডিভাইসটা থাকে পেছনের সিটে বা বাইকের যে কোনো জায়গায়, সেখানে আপনি মোবাইলে কানেক্ট করে দেখে নিতে পারবেন যে বাইকটা আসলে কত কিলো চলছে। এই একটা বড় সুবিধা। আপনি যদি কোনো কারণে ধরেন অফিসিয়াল সার্ভিসও নেন নাই, বইয়ের মধ্যে কোনো কিলোমিটার উঠে নাই, বা মানে এরকমই ব্যাপারটা হয়েছে অ্যান্ড আপনি মিটার কমায়া ফেলছেন, কিন্তু যখন ফোন কানেক্ট করবেন বা ওয়াই কানেক্টের যে মেশিনটা ওইটা যখন প্রথমে সেট আপ করা হবে, ওইখান থেকে যত কিলো চলছে ওই ডকুমেন্টটা ওইখান থেকে দেখতে পারবেন আপনি। এটা একটা বিশাল 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 পাওয়া সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাইকটা কেনা বেচার ক্ষেত্রে। এই জন্য অফিসিয়াল ইয়ামাহার বাইক সেকেন্ড হ্যান্ড মার্কেটের চাহিদাটা একটু বেশি থাকে, মানে সেটা ইয়ামাহা MT-15 হোক বা R-15M হোক, নতুনগুলা R-15 ভার্সন 3 তো মনে হয় এই টেকনোলজিটা ছিল না, নতুন টেকনোলজিতে নতুন যেই বাইকগুলো আসছে এগুলাতে এই টেকনোলজিটা আছে। তবে দিনে দিনে এরকম নতুন আরও অনেক অনেক টেকনোলজি আসবে, যেই সমস্ত জিনিসগুলো থেকে আপনি বাইকের অবস্থা আরও ভালো বুঝতে পারবেন। যেমন যেই স্ক্যানার টুলটা বেরোচ্ছে, স্ক্যানিং টুলটা, ওইটা থেকেও অনেক কিছু জানতে পারা যায়, এই জন্য আমরা অনেক কিছুই জানতে পারি। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন যে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। অ্যান্ড অফিসিয়াল বাইক কেনার ক্ষেত্রে ওই জিনিসগুলো খেয়াল করবেন, ওই যে সার্ভিস বইটা তার আছে কিনা এবং সার্ভিসগুলো সে নিচ্ছে কিনা, তাহলে ওটা রিয়েল ইনফরমেশনগুলো ওইখান থেকেই পাবেন। অ্যান্ড এইটাই আজকে আমার আসলে মেইন ব্যাপার ছিল যে অফিসিয়াল বাইক কেন একটু দাম বেশি হয় বা অফিসিয়াল বাইকের দিকে মানুষ একটু কেন ঝোঁকে। এবং আমরা যারা আছি, আমরা যারা বাইক মোটামুটি দেখতে দেখতে একটা অভিজ্ঞতা অর্জন করছি, সত্যি কথা ভাই, আমি চিন্তা করি বাইক যেটা কম দামে পাবো সেটাই কিনবো, কারণ বাইক তো আমি দেই খেয়ে নিবো, আমি একটা বাইক অফিসিয়াল এই জন্য ওইটার আমি বেশি দামে কিনবো। তার চেয়ে ওই কন্ডিশনের একটা বাইক যদি অফিসিয়াল নাও হয়, তাহলে যদি এটা আমি কম দামে নিতে পারি আমি ওইটাই নিব, কারণ বাইক তো ভাই একই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, এমন তো না যে অফিসিয়াল বাইক আলাদা ফ্যাক্টরিতে বানাইছে বা আলাদা দেশ থেকে আসছে, তা কিন্তু না, ব্যাপারটা সবই সেম, জাস্ট অফিসিয়ালি আসছে আর গ্রে মার্কেটে আসছে। গ্রে মার্কেটে কাগজপত্রে অনেক রকম অনেক কিছু থাকে, বাট যখন নাম্বার হয়ে যায় তখন ওইটার কোনো পার্থক্য থাকে না, দুইটা একই জিনিস। এ হচ্ছে ব্যাপার। হ্যান্ড বাইক পুরানো কিনতে গেলে অবশ্যই দুইটা চাবি যাতে বাইকে থাকে এই ব্যাপারটা খেয়াল করবেন। একটা চাবি যদি আপনার বাইকে না থাকে, মানে এক্সট্রা যে চাবিটা থাকে ওটা যদি না থাকে, ওটা যদি কোনো চোরের হাতে থাকে, তাহলে কিন্তু আপনি একটা বিশাল ধরা খেয়ে থাকবেন। আপনার বাইকটা যদি রাস্তায় ফুস করে ওই চাবি দিয়ে একজন খুলে নিয়ে যায়, আপনি কী করবেন বলেন? GPS না লাগানো থাকলে তো একদম বিপদ। অ্যান্ড এই জন্য GPS লকটা ইউজ করতে পারেন খুবই গোপনে। বাইক যদি চুরি হয়েও যায়, তাহলে আপনি আপনার বাইকটা মোটামুটি গরম গরম খুঁজে বের করে ফেলতে পারবেন। আর GPS লকের কথা বলতেছি, মানে ইদানিং আমি আমার হোয়াটসঅ্যাপে দেখছি যে অনেকে GPS নিয়ে আমাকে প্রশ্ন করতেছেন যে কোনটা ইউজ করবেন। মূলত আমি মোটোলক GPS ট্র্যাকারটা ইউজ করতেছি, GPS লক বা ট্র্যাকার এটা ইউজ করতেছি। অ্যান্ড চাইলে আপনারাও ইউজ করতে পারেন, আমি প্রায় বছরখানেক হয়ে গেল মোটোলকের সাথে আসি, ভালো লাগতেছে। ওকে, তাহলে এই যেটা বলতেছিলাম মোটোলকের ব্যাপারে তো বললাম, এবার আসি হলো চাবির ব্যাপারটা। চাবি চোরের হাতে গেলে তো গেছেই। অ্যান্ড আরেকটা জিনিস, পুরাতন বাইক কিনতে গেলে একটা জিনিস খুব বেশি খেয়াল রাখবেন যে কার কাছ থেকে কিনতেছেন বা কি। এবং আসলে এটা একটা খুব বাজে জিনিস এখন আবিষ্কার হয়েছে, প্রত্যেকটা জিনিস টেকনোলজি আধুনিক হওয়ার সাথে সাথে এমন এমন কিছু সুবিধা এবং কিছু ওইটার সাথে, মানে ওইটার সাথে সামঞ্জস্য রেখে কিছু অসুবিধাও আসবে। এখন চাবির দোকানে লেজার কাট বলেন বা চাবির দোকানে এমনিতেই যে চাবিগুলো আছে, নর্মাল জিক্সারের চাবি যেরকম, R-15 চাবি যেমন নতুনগুলো ইন্দোনেশিয়ানগুলো লেজার কাট, বা জিক্সারের চাবি যেমন লেজার কাট না নর্মাল কাট, অ্যান্ড এই সমস্ত সব চাবি এখন ডুপ্লিকেট বের করা যায়। এই জন্য আমি যেটা বলবো যে বাইক যাকে তাকে চালাইতে দিয়েন না। যে আছে না এলাকায় একজন নতুন এসে একজনের সাথে পরিচয় হইলো, আপনি বাইকটা তাকে চালাইতে দিলেন, অ্যান্ড চালাইতে দিলো যে এখান থেকে এখানে যাতে চালায় আপনাকে আবার ফেরত দিয়ে দেয়। সারাদিন ব্যাপী যদি বাইক ফেরত, মানে কাউকে চালাইতে দেন ফেরত না, যদি চালাইতে দেন, তাহলে সে যখন বাইকটা চালাবে যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, সেটা তো আপনার উপর দিয়ে একটা ক্ষতি গেছেই। যদি ধরেন অ্যাক্সিডেন্ট হয় নাই, বাইকটা জাস্ট মানে অন্য কোনো ক্ষতি করছে, সে খুব রাফ চালায় কোনো ক্ষতি করছে, হয়তো একদিনে বুঝতে পারবেন না, বাট ছয় মাসের ক্ষতি আপনাকে একদিনেই করে দিছে, এরকমও হইতে পারে। এবং আরেকটা খুব বড় সমস্যা হইতে পারে, অপরিচিত কাউকে যদি আপনি বাইক চালাইতে দেন বা যদি ওরকম কাউকে বাইক চালাইতে দেন, অ্যান্ড সে যদি আপনার বাইকের চাবিটা জাস্ট, বেশিক্ষণ সময় লাগে না নকল বানাইতে, বানায় রাখে, এবং আপনি কই কই যান, কোথায় বাইক রাখেন, সে ব্যাপারগুলো সে জানে, এবং আপনার ধরেন যে লক, যে বাইক, মানে ওই বাইকের চাবি এবং লকের চাবি সবই সে ডুপ্লিকেট বানায় রাখলো, এবং সে আপনার ওই যেখানে আপনি বাইক রাখেন ওখান থেকে বাইকটা চুরি করে ফেললো,
কি করবেন আপনি বলেন? এজন্য যাকে তাকে বাইক চালাইতে দিয়েন না ভাই, বন্ধু বন্ধুর জায়গায় বাইক বাইকের জায়গায়। আমি বলবো ঘরের বউ বা গার্লফ্রেন্ড যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কারোর সাথে আমরা শেয়ার করি না, ওইটা শুধুই নিজের। অ্যান্ড ঠিক ওরকম বাইকটাকে ওরকমভাবেই নিজের বলেই মানেন, নিজের বলেই জানেন, তাহলে আপনার বাইকটা আপনারই থাকবে। আজ একে দিতেছেন কাল ওকে দিতেছেন, বাজারই হয়ে যাবে ভাই আপনার বাইক। অ্যান্ড বাজারই হইতে হইতে একদিন দেখবেন যে চুরিও হয়ে যেতে পারে। এই জন্য বাইক শেয়ার না করাটাই আমি বলবো উত্তম। এই তো অ্যান্ড গুড়ি গুড়ি বৃষ্টি এখন আবার 1-2 ফোঁটা পড়তেছে, কি একটা অবস্থা বলেন। আচ্ছা যাই হোক, আমি জাস্ট বাইকের চাবিটা নিয়েই বের হয়ে গেছি। অ্যান্ড ওইখানে ভিডিও ফুটেজ নিতে পারি নাই, জাস্ট ওয়েদারটা খারাপ হওয়াতে আমি মনে হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা শেষ করি। অ্যান্ড এটাই আসলে আমার মেইন কথা আজকে বলার ছিল যে অফিসিয়াল বাইক কিনলে কি সুবিধা, অ্যান্ড বাইক কারো হাতে দিয়েন না, কারণ চাবি ডুপ্লিকেট হলে আপনার অবস্থা হয়ে যাবে খারাপ। তাহলে সিভিআর থেকে বিদায় নেই, অনেকদিন পর সিভিআর চালাইছি, ভাবছিলাম সিভিআরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু করে ফেলছি অন্য কিছু। তাহলে আবার বৃষ্টি টিষ্টি যেহেতু আসতেছে, দেখি বৃষ্টি টিষ্টি থামলে আজকে বাসায় যেতে পারবো, তা নাহলে আজকেও হয়তো কট খাওয়া যেতে হইতে পারে। কি হয় এরপরের ফুটেজে আপনাদের জানাইতেছি। তাহলে এখনকার মতো একটু এই ব্যাগ থেকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ হয়ে যাই। ইউটিউবারের ভাই হইলে কিছু সুবিধা আছে, অসুবিশ্বাসের মতো লোক দিয়ে সে তার ভাইজল লাগাইতেছে, চিন্তাটা করছো সজল? অসুবিশ্বাসের মতো একজন লোক দিয়ে তুমি ভাইজল লাগাইতেছো, তাড়া মারতে হবে ভাই। ওকে ওকে, সজল আসছিল, অ্যান্ড সজল আবার হেলমেটটা রেখে আসছে, ও আসতেছে। প্রবলেমটা যেটা দেখেন, আমি এদিক থেকে বেরোইছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি, পুরো আমার বাইকটাই এখানে ভিজে একাকার অবস্থা। অ্যান্ড ক্যামেরাটাও কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যাবে যদি বৃষ্টিতে আমি শ্যুট করতে থাকি। আর যে একটা গরম ছিল ওই জায়গায়, এখন এই বৃষ্টি শান্তির আসলে একটা ভরসা বা একটা আশা ভরসা যাই বলেন ওটাই হয়ে দাঁড়াইছে। আর বৃষ্টির মধ্যে বাইক চালাইতে আমার একটু ভালোই লাগে আসলে, ভিজতে ভিজতে এখন বাসায় চলে যাবো। বাট যেটা করতে হবে মানে হেলমেটে থেকে ক্যামেরা খুলে ফেলতে হবে, তা নাহলে ক্যামেরা ভিজতে ভিজতে বাসায় গেলে এই ক্যামেরা দিয়ে আর কালকে শ্যুট করা যাবে না। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই, চাইছিলাম অনেক কিছু আরও দেখাবো বা অনেক রকম অনেক অ্যাক্টিভিটি রাখবো, কিন্তু পারতেছি না বৃষ্টির কারণে। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। Check the mic and make sure it sound right, boy.